আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণ সমূহকে পরিশোধ করিয়া দিবেন, যদিও তাহা স্তূপকৃত বৃহৎ পাহাড়ের সমপরিমাণ হয়। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে অধিকাংশ লোকই ঋণগ্রস্ত আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঋণের মাধ্যমে ইমানি পরীক্ষা নিচ্ছে। তাই আমাদের উচিত বেশি বেশি তার ইবাদত বন্দেগী করা, তার থেকে ক্ষমা প্রার্থনা করা, যাতে তিনি আমাদেরকে এই ঋণ থেকে পরিত্রাণ দান করেন। তাই আমাদের এই ভিডিওটিকে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া সম্পর্কে জানতে পারবে। মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী সারি দুনিয়া কা হে ও দু। দোয়াটির ফজিলত। হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণ সমূহকে পরিশোধ করিয়া দিবেন, যদিও তাহা স্তূপকৃত বৃহৎ পাহাড়ের সমপরিমাণ হয়। বলি সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়ার অর্থ এই যে, হে আল্লাহ, আপনি আমাকে হালাল দ্বারা হারাম থেকে বাঁচাইয়া দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা অন্য ব্যক্তির মুখাপেক্ষী হইতে আমাকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঋণ থেকে মুক্তি দান করুন। বলি আমিন। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন, এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ইনশাআল্লাহ, যাতে আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।